হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন, আবার আল্লাহর রাসূল হাসতেছিলেন। উম্মুল মুমিনিন বলে, ও সরকার, সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর রাসূল বলেন, এরকম মুবারক একটা নামাজের জামাত আশেকদের সাথে আদায় করতে পারলাম না, বেদনায় কাঁদলাম আর হাসলাম। এজন্য একটু পরে আমি যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা, বন্ধু নিজের উম্মতকে কি করতে দেখাচ্ছেন, একটা উত্তম চিত্র চোখে দেখে গেলাম, আল্লাহ যদি জিগায় বন্ধু সাহাবীদেরকে কি করতে দেখে এসেছেন, তা আমি বলবো আল্লাহকে দেখেছি, তোমার নির্দেশে আমার আবু বকরকে যে নামাজের মুসল্লায় তার করাইছিলাম, আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাহাবীরা সবাই আবু বকরের পেছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, তোমার কদমে সব পয়রা কানবার লাগছে, আল্লাহ এই দৃশ্য আমি দেখে এসেছি। আয়েশা এমন একটা দৃশ্যের বর্ণনা আমি যে আল্লাহর কাছে দিতে পারবো, এ খুশিতে আমি হাসি। এই যে আবু বকরের একটা মাকাম, এই যে সাহাবায়ে কেরামের মাকাম, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি। কেন এই মাকাম? কারণ একটাই, তারা হুবহু ইত্তেবায়ে সুন্নার রঙে রঙিন। সাহাবায়ে কেরাম হুবহু ইত্তেবার রঙের রঙিন, নবী পাকের হুবহু ফটোকপি তারা। এই রঙের কারণে তাদের এত দাম, আর এই রং আবু বকরের ভেতরে সবচেয়ে বেশি, এ কারণে আবু বকরের দাম সকল নবীর উম্মতের ভেতরে বেশি। আল্লাহু আকবার জোরে করে বলে তাকমিলে মারফতহি মুহাব্বত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি, তাকমিলে মারফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি, তসকিন দিল হ্যায় সরওয়ারে কোন মকা কে ইয়াদ, সরমায়ে হায়াত হ্যায় উলফত রাসূলুল্লাহ কি, সরমায়ে হায়াত হ্যায় উলফত রাসূলুল্লাহ কি, ইতনি সি আরজু বস আয় রব্বে দো জাহান, দিল মে রহে হর ওয়াক্ত মুহাব্বত রাসূলুল্লাহ কি, দিল মে রহে হর ওয়াক্ত মুহাব্বত রাসূলুল্লাহ কি। একটা মুমিনের জীবনের হায়াতটা সফল তখনই হবে যখন নবী পাকের মুহাব্বত হাসিল হবে, আর মুমিনের জীবনে তো সব সময় নবীর মুহাব্বত সর্বোচ্চ থাকবে, আর নবী পাকের মুহাব্বত তার ইত্তিবায়ে সুন্নার দ্বারা প্রকাশ ঘটবে। এই মুহাব্বত, এই মারফত যাদের অর্জন হবে তারাই সফল হবে। এই মাসআলাটা আমরা না বুঝলেও সাহাবীরা বুঝেছে, এ কারণে সাহাবায়ে কেরাম জিন্দেগিকে বন্দিগি বানাইবার জন্যে, আল্লাহ পাকের সাথে মোহাব্বত গভীর করবার জন্যে
আল্লাহ পাকের কাছে মাহবুব হইবার জন্য আল্লাহ পাকের বাতলানো পথ যেটা নবী পাকের ইত্তিবার পথকে তারা গ্রহণ করেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর এমন কোন হিস্সা নাই যে জায়গায় সাহাবায়ে কেরাম ইত্তিবা অনুসরণ করেন নাই কারণ সাহাবীরা এটা বুঝেছেন আল্লাহর মাহবুব হইতে নবীর অনুকরণ ছাড়া আর কোনো পথ নাই আল্লাহর প্রেমের স্বাদ পাওয়ার জন্য আল্লাহর নবীর ইত্তিবার বিকল্প নাই দুনিয়ার আখিরাতের শান্তি অর্জনের জন্য নবী পাকের ইত্তিবার বিকল্প কোনো রাস্তা মিল্লাতের জন্য খোলা নাই মাসআলাটা সাহাবায়ে কেরাম জব্দ করেছিলেন ভালো এ কারণে তারা মিল্লাতের ভালো জামাতে পরিণত হয়েছে সারা দুনিয়াতে যত নবী আসছে সকল নবীর সাহাবীদের ভিতরে আমাদের নবীর সাহাবীদের মূল্য বেশি নবী পাকের রঙের বদলত ইত্তিবার বদলত এবং আল্লাহ পাকের সন্তুষ্টির আয়াত জামাতে সাহাবার উপরে এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়ান তারাও আল্লাহর উপরে রাজি আল্লাহ এই জামাতের হার হার সদস্যের উপরে রাজি কেন এই জামাতের ভেতরে নবী পাকের হুবহু রং এই রঙের কারণে আল্লাহ তাআলা এই টোটাল জামাতের উপরে রাজি মাসআলা এমনই এই সাহাবীদের জামাতের ভেতরে আবার আবু বকরের ভেতরে নবী পাকের রং সর্বোচ্চ অর্থাৎ নবীজি যেমন আবু বকর তেমন এমন রঙের এই কারণে আবু বকরের দাম এবং আবু বকরের মূল্য দাম এটা মানা মিনাল ঈমান আকায়েদের অংশ যদি কেউ আবু বকরের শ্রেষ্ঠত্ব না মানে তাহলে তার ঈমান নিয়ে মাসআলার সম্মুখীন হয়ে যায় আবু বকরের মর্যাদা মানবে না তো বেঈমান হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের বদলতে আবু বকর এত দামি কারণ নিসবত ইত্তিহাদি আল্লাহর রাসূল যেমন আবু বকর তেমন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আয়নার সামনে মানুষ দাঁড়াইলে ভেতরে হুবহু আরেকটা মানুষ পাওয়া যায় নবী পাকের আর আবু বকরের হালত হলো আয়নার সামনে দাঁড়ানো মানুষের উপমার মতন আয়নার বাইরে যেমন একজন দাঁড়ানো আছে ভেতরে সেম আরেকজনের প্রতিচ্ছবি আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ মহামানব আর আদর্শ এই মহামানবের হুবহু প্রতিচ্ছবি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যিনি আয়নার ভিতরে আছে এই রকম ইত্তিবা হওয়ার কারণে আবু বকরের মূল্য সর্বোচ্চ এ কারণেই সিদ্দিক আকবর কি ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকা ডাকি আটো দরওয়াজা থেকে আবু বকরকে জান্নাতে আহ্বান করা হলো সকল নবীদের উপস্থিতিতে যেমন ইমামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আর কাউকে মানায় না মিরাজের রজনীতে মসজিদুল আকসায় যখন সকল পয়গম্বররা হাজির তখন ইমামতির মাসআলায় আমার নবী সারা বিশ্ব নবী সারা আর কারোর জন্য যেমন ইমামত মানায় না বাবা আদম আছে নূহ আলাইহিস সালাম আছে ইব্রাহিমে খলিল আছে বয়োবৃদ্ধরা আছে তারপরও ইমামত যেমন আমার পয়গম্বরকে মানায় এজন্য নবীজি সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন নবীজি ইমামুল মুরসালিন ওই রকম নবীজির হায়াতে যখন দ্বিতীয় ইমাম নির্ধারণের মাসআলা এসেছে নবীর মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ানোর মতো যোগ্য সাহাবীদের টোটাল জামাতের ভেতরে নিসবতে ইত্তেহাদিওয়ালা আবু বকরকে মানায় বিধায় আল্লাহর নবী
যেই নামাজগুলো নিজে পড়াইতে পারেন নাই ওগুলো আবু বকরকে ইমামতি করতে বলেছেন। নবী পাকের জীবনের শেষ ভাগে বেশ কিছুদিন 14 দিন আল্লাহর রাসূল মরজে মওতে অসুস্থ অবস্থায় ছিলেন। সফরের শেষ ভাগে আল্লাহর রাসূল অসুস্থ হইছেন। 12ই রবিউল আউয়াল বিল ইত্তিফাক আল্লাহর রাসূলের ওয়াফাত হয়েছে। নবীজির মৃত্যু তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ। জন্মের তারিখে ইখতিলাফ আছে, কেউ বলে 8, কেউ বলে 9, কেউ বলে 12, কিন্তু নবীজির ইন্তেকাল রবিউল আউয়ালের 12। মিলাদুন নবী উদযাপনের ঈদের স্লোগান দিয়ে যারা 12 তারিখে ঈদ উদযাপন করে তারা কৌশলে কেমন যেন তারা নবী পাকের বিদায়ের খুশি উদযাপন করে মুসলমানের চোখে ধুলা দিয়ে বিদায়ের খুশি উদযাপন করে। ইসলামী ঈদ দুইটাই, নবীজির ওফাত তারিখ হলো 12ই রবিউল আউয়াল বিল ইত্তিফাক, এখানে কোনো মতানৈক্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 14 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন এর ভেতরে বেশ কিছু নামাজ আল্লাহর রাসূল ইমামতি করতে পারেন নাই। নবীজি নির্দেশ করলেন আবু বকরকে বলো নামাজের ইমামতি আমার মুসল্লায় দাঁড়ায়া করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কিছু কন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল যা বলেন সব বস্তুত আল্লাহর কথাই বলেন। এ কারণে নবীজির প্রত্যেকটা কথা ওয়াহি, এ কারণে ওয়াহি দুই প্রকার, মতলু গায়রে মতলু। আল্লাহর রাসূল যেটা মুখ দিয়ে বলতেছেন ওইটাও নবীজির ব্যক্তিগত বক্তব্য না, বক্তব্যটা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন আসলে বক্তব্যটা কার? এই কারণে মুনকিরে কোরআন যেমন বেঈমান, মুনকিরে হাদিস ওরকম বেঈমান। আল্লাহর রাসূল আবু বকরকে নির্দেশ করতেছেন নামাজ পড়াইতে, মরু আবু বকর, আবু বকরকে নির্দেশ করো সে যেন ইমামতির জিম্মাদারি আদায় করে। এ নির্দেশ আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, এই নির্দেশটা স্বয়ং আল্লাহ। আপনি মর্জি সে কভি কুছ নহীঁ কহতে আকা, জো খুদা কহতা হে সরকার ওহি কহতে হে। আপনি মর্জি সে কভি কুছ নহীঁ কহতে আকা, জো খুদা কহতা হে সরকার ওহি কহতে হে। জো খুদা কহতা হে সরকার ওহি কহতে হে। আল্লাহ যা বলে রাসূল তাই বলে। এই কারণে নবীজির কথাগুলো ওহি। আল্লাহর রাসূল নির্দেশ করলেন আবু বকরকে ইমামতি করতে। এবার নবীজি অসুস্থ বিছানায় হুজরায় আয়েশায় ইমামত আবু বকরের, ইক্তেদা সকল সাহাবায়ে কেরামের। এই সাহাবীদের ভেতরে বুড়া সাহাবীও আছে, এই সাহাবীদের ভেতরে কম বয়স্ক সাহাবী আছে যারা সুন্দর তিলাওয়াত করে, বৃদ্ধরাও আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে আছে, নবীজি যাকে পিতারা সন্ধান করেছেন, কারণ চাচা তো এমনি বাপের জায়গায়। তারপর আল্লাহর রাসূল হযরত আব্বাসের মর্যাদার দিকে তাকায়া সাহাবীকে জাহান্নামের হুমকিও দিয়েছেন। একদিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাসের সাথে উঁচু স্বরে কথা বলতেছিলেন, আল্লাহর রাসূল বললেন খালিদ ইমানদার হওয়ার পরও দোজখে যাইতে মনে চায় নাকি? আব্বাসের সাথে গরম, আমার বাপ চাচা বাপের জায়গায়। সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে আছেন কিন্তু ইমামতের মুসল্লা হযরত আব্বাসের না, ইমামত হযরত আবু বকরের। আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আবু বকর ইমামতি করলেন। আল্লাহ তাআলা নিজে দেখতেছেন আর অসুস্থ পয়গম্বরে আরবি মসজিদের জানালায় দাঁড়ায় দাঁড়ায় আবু বকরের নামাজের ইমামতি আর সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখতেছেন। নবী অসুস্থ নবীর নামাজ দেখতে হুজরার থেকে উঠে মসজিদের জানালায় দাঁড়ায় গেছে। সাহাবীরা নামাজ পড়তেছে, তো সাহাবীরা মনে মনে ভাবতেছে যে আল্লাহর রাসূল দেখতেছে। এক সাহাবী বলে মনটা চাইতেছে নামাজ বাদ দিয়ে নবীজিকে দেখি। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূলের দিকে যখন তাকাইলাম তো দেখি কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন, কেমন যেন কোরআন শরীফের জীবন্ত একটা পাতা মসজিদের দিকে তাকায় রইছে। সাহাবী আল্লাহর রাসূলের চেহারাকে তাসবিহ দিলেন কোরআনের পাতার সাথে। সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেহারা ছিল কোরআনের পাতা। কিয়ামত পর্যন্ত সাধারণ মুমিনদের কাছে আলেমদের চেহারা হলো কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন, কোরআনের পাতা। এ কারণে জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, ওরা বয়স হইলে পড়ে ওগুলো রিটায়ার্ড হয়, অফিসে থাকলে কয় বাইরে যা আড়াইছে সিয়ারে বয়স বেশি হয়ে গেছে। ঘরে যদি বয়স বেশি হয় কয় বৃদ্ধাশ্রমে চলে যাও, তোমার কাজ করার দরকার নাই। কিন্তু যারা কোরআনের পাতা এগুলো যত অচল হয় মানুষ তাদের দেখার জন্য পাগল হয়ে যায়। কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন, বাতিলের মুষ্টি, মোল্লা দেখতে, বাবুনগরী দেখতে, মামুনুল হক দেখতে এত লোক আসে কেন? মাথা খারাপ হয় তোমাদের? কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন, কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন, তাদের চেহারা হলো কোরআনের পাতার মতন। মুমিনদের কাছে একজন আলেমের চেহারার মূল্য কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন। আফসোস লাগে ওই মুসলমানগুলার জন্য যারা আলেমের চেহারাও বুঝে না, দেখে না যে বয়স হইলে এগুলোর দাম বাড়ে। আহমদ শফি রহমতুল্লাহ আলাই যত বয়স হয়েছে তত দাম বেড়েছে। নূর হোসেন কাসমী রহমতুল্লাহ আলাই পা অচল হয়েছে, তো হাজারো পায়ে কাঁধে কাঁধে পালকিতে চড়ে হেঁটেছে। আল্লামা বাবুনগরী হাঁটতে পারে না, পালকিতে চড়ে এ লাখো জনতার মজমায় হাজির হয়েছে। কান্নাহু ওয়ারাকাতু মুসাফিন, তাদের চেহারা হলো কোরআনের জীবন্ত পাতার মতো। মুসলমানের ঘরে জন্মায়া, মুসলমানের ঘরে জন্মায়া রাজনীতির পেছে পড়ে এই আলেমের মুখে জুতা উঠাও। কই জুতা উঠাইছো জানো? তুমি বললে মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে, তুমি রাজনীতি করতে গিয়ে বললে বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে, বেয়াদব, তুমি আলেমের গালে জুতা উঠাও নাই, লাউহে মাহফুজের কোরআনের গালে তুমি জুতা উঠায়েছো। আল্লামা মামুনুল হক মখজানুল উলুমে হযরতের নির্দেশে হাফেজের চেহারা দেখার জন্য আসতেছিলেন, ফেরত দিয়েছিলেন। ময়মনসিংহ বাসী জবাব দিয়ে দিল আলেমের চেহারার কত দাম, জবাব দিয়ে দিয়েছে। এরপরেও যদি সুজা উঙ্গুলিতে ঘি না উঠে তবে হিফাজত ইসলামের আমির আজকে হাজির রয়েছে। তোমাদেরকে পয়গাম শোনায় দিচ্ছি, আলেমের চেহারার দিকে বদনজর দিলে পরে নজর চোখ কপালে থাকবে না, হাত তুললে পরে হাত ভেঙ্গে দেওয়া হবে, কদম বানাইলে লুলাতুর বানায় দিল্লি পাঠায় দেওয়া হবে, দিল্লি পাঠায় দেওয়া হবে। সিংহের আকাবির উলামাদের উপস্থিতিতে এলান করছি, আই মাইমনসিংহের মুমিনের কাফেলা, মধ্যে মুমিনের কাফেলা, এই মাইমনসিংহের মাটিতে যদি কোথাও কোনো আলেম
যদি বেইজ্জতির দৃষ্টি কেউ দেয় তার উপযুক্ত জবাব দিতে যে কোন সময় যে কোন পরিস্থিতিতে যে কোন তৈয়ারি রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজেরিন শান্ত মনে কিছু কথা শুনেন সংক্ষেপে কিছু কথা বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে দাঁড়িয়ে সাহাবা কেরামের নামাজের দৃশ্য দেখছেন নামাজের ইমামতি করছেন সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল লাসানি শখসিয়াত উম্মতের ভেতরে লাসানি সারা পৃথিবীর সকল নবীর সকল উম্মতের ভেতরে লাসানি হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন আর লাসানি জামাত লক্ষ নবীর জামাতের সাথে যেই জামাতের তুলনা নাই এই জামাত ইক্তিদা করে আবু বকরের পেছনে নামাজ আদায় করতেছেন আরশ থেকে আল্লাহ তাআলা তাকিয়ে নামাজের দর্শক হয়েছেন শুধুই মাত্র আল্লাহ তাআলা এই নামাজের দর্শক নন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচল বদন দাঁড়াবার হাঁটার ক্ষমতা নবীজির দেহে নাই নবীজি দুইজনের কাঁধে ভর করে মসজিদের জানালায় দাঁড়ায়া গেছেন এই নামাজের দৃশ্য দেখার জন্য আল্লাহু আকবার দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে গেছেন আল্লাহর রাসূল আশ্চর্য এই নামাজের দৃশ্য হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখতেছিলেন নবীজি কাঁদতেছিলেন আবার আল্লাহর রাসূল হাসতেছিলেন উম্মুল মুমিনিন বলে ও সরকার সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন কেন হাসলেন কেন আল্লাহর রাসূল বলেন এরকম মুবারক একটা নামাজের জামাত আশিকদের সাথে আদায় করতে পারলাম না বেদনায় কাঁদলাম আর হাসলাম এজন্য একটু পরে আমি যখন আল্লাহর কাছে যাব আল্লাহ তাআলা যদি আমাকে জিগায় বন্ধু নিজের উম্মতকে কি করতে দেখাছেন একটা উত্তম চিত্র চোখে দেখে গেলাম আল্লাহ যদি জিগায় বন্ধু সাহাবীদেরকে কি করতে দেখে এসেছেন তা আমি বলবো আল্লাহ গো দেখেছি তোমার নির্দেশে আমার আবু বকরকে যে নামাজের মুসল্লায় দাঁড় করাইছিলাম আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাহাবীরা সবাই আবু বকরের পেছনে ইক্তিদা করে নামাজ পড়তেছে তোমার কদমে সব কইরা কানবার লাগছে আল্লাহ এই দৃশ্য আমি দেখে এসেছি আয়েশা এমন একটা দৃশ্যের বর্ণনা আমি যে আল্লাহর কাছে দিতে পারব এই খুশিতে আমি হাসি এই যে আবু বকরের একটা মাকাম এই যে সাহাবায়ে কেরামের মাকাম তাদের উপরে আল্লাহ তাআলা রাজি কেন এই মাকাম কারণ একটাই তারা হুবহু ইত্তিবায়ে সুন্নার রঙে রঙিন সাহাবায়ে কেরাম হুবহু ইত্তিবার রঙের রঙিন নবী পাকের হুবহু ফটোকপি তারা এই রঙের কারণে তাদের এত দাম আর এই রং আবু বকরের ভেতরে সবচেয়ে বেশি এ কারণে আবু বকরের দাম
সকল নবীর উম্মতের ভেতরে বেশি। আল্লাহু আকবার জোরে করে বলে হাইয়্যান ওয়া মাইয়্যিতান আসবাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তো জীবিত এবং মৃত উভয় হালতেই নবীজির রঙে রঙিন। শুধু হায়াতে নবীর রঙে রঙিন না, মরণেও নবীর রঙে রঙিন। এ কারণেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় বিশের যন্ত্রণা, আবু বকরেরও মৃত্যুর সময় বিশের যন্ত্রণা, আমার নবীও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ, আবু বকরও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ, মৃত্যুর রঙের ভেতরেও হুবহু মিল। জীবিত এবং মৃত আবু বকর নবীর রঙে রঙিন। বিধায় নবীজি যে জায়গায় কবরে ঘুমায় রয়েছে, আবু বকর ওই জায়গায় ঘুমায় রয়েছে। আল্লাহর রাসূল যেখান থেকে আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে, আবু বকর নবীজির সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার, সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খায়বারের যুদ্ধের মওকার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্তম হিজরিতে ইহুদি মহিলা জায়নাব সে বিশ মিশায় গোশত দিছে নবীজির খাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা মুখে দিয়ে দিয়েছেন, জীবনী দিয়েছেন। হযরত জিবরাইল এসে বলতেছেন, পয়গম্বর তাড়াতাড়ি ফেলুন, এর ভেতরে বিশ মিশানো আছে। নবীজি জিবরাইলের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেলে তো দিয়েছেন, কিন্তু এই গোশতের বিশের কিছু হিস্সা নবী পাকের মুবারক রুআবের সাথে নবীজির পেটে চলে গেছে। বছরে একবার এ বিষ নবীর গায়ে উঠলায় উঠত। আসমাউল হুসনা পরে নবীজি নিজের দেহে দন করতেন, আবার ভালো হয়ে যেত। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে বলতেছেন, আয়েশা ওই জয়নব বেডি যে বিষ খাওয়াইছিল এইটার বিষের যন্ত্রণা আমি মৃত্যুর আগে আমার দেহে অনুভব করতেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তার দোস্তকে বিষের যন্ত্রণার মরণ দিয়ে শাহাদাতের মর্যাদা দান করলেন, কারণ বিষ প্রয়োগে যদি কাউকে মারা হয় শহীদি মরণ পেয়ে যায়। নবীজি যেমন মরণটা শহীদি, আর মরণের সময় জ্বলনটা বিষের দেহে, আবু বকরেরও মরণের সময় বিষের জ্বলন দেহে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন, সাথী নির্বাচন করলেন একমাত্র আবু বকর। আবু বকরের চেয়ে বেশি বিশ্বস্ত জমিনের উপরে নবীর কাছে আর কেউ নাই। এ কারণে আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতাম আল্লাহর পরে আবু বকর রে বানাইতাম। সঙ্গত কারণে হিজরতের সাথীও আবু বকর, আশেকটা কেমন আবু বকর, সাথে কেন হবে না আবু বকর? আল্লাহর রাসূল ছয় মাস আগে বলছেন হিজরতের সাথী আপনি, ছয় মাস পরে হিজরতের রাত এসে গেল, আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে ঘর থেকে বেরিয়ে পড়লেন, আবু বকরের দরজায় দাঁড়ায় একটা ডাক দিলেন, আবু বকর দরজা খুলে বেরিয়ে এলো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি ঘুমান না রাত্রে? আবু বকর বলেন, রাতের ঘুম তো হারাম করেছি ছয় মাস আগে। আল্লাহর দোস্ত দরজায় দাঁড়ায় থাকবে হয় না, এ কারণে না ঘুমায় দরজায় হেলান দিয়া রাতের বেলায় আমি রাত কাটাই, এক ডাক দিলে যেন নবীর পাশে দাঁড়াতে পারি। প্রেম প্রীতি এখানেই শেষ নয়, নবীজি রাস্তা চলতেছেন, আবু বকর ডানে হাঁটে, বামে হাঁটে, সামনে হাঁটে, পিছে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, চতুর্দিকে হাঁটেন কেন আবু বকর? আবু বকর বলে, চতুর্দিকেই তো দুশ্মন, যখন ডানে হাঁটি মনটা কয় বাম থেকে তীর আসলো কিনা, লাফায়া বামে দাঁড়াই। যখন বামে হাঁটি মনটা কয় দুশ্মন বুঝি সামনে আছে, লাফায়া সামনে দাঁড়াই।
আবার যখন সামনে হাঁটি মনটা কয় দুশমন পিছে লাভ দিয়ে পেছনে দাঁড়াই ওগো আল্লাহর দোস্ত আবু বকর জিন্দা থাকবে আপনার গায়ে কাফিরের আঘাত লাগবে হয় না এখানেই প্রেম শেষ নয় গারে সোরে উঠবেন জাবালে সোরের পাদদেশে দাঁড়ায় আবু বকর বলে সরকার গো পায়ে হাইটা এই পাহাড় চড়তে দিমু না বৈশা বললাম আমাকে পালকি বানায়া উঠা যান আমি বহন করে করে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছায় দেব বহন করে আল্লাহর দোস্তকে আবু বকর পাহাড়ের চূড়ায় উঠায়া দিয়েছে এখানেই প্রেম শেষ নয় আবু বকর বলে সরকার আপনি বসেন আমি গুহার ভিতরে ঢুকব পরিষ্কার করব বিছানা করব আপনি ঘুমাইবেন আবু বকর গুহার ভিতরে ঢুকে যায় পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দেয় একটা গর্ত বন্ধ করার কোনো কাপড় আবু বকরের কাছে নাই গর্তের ভিতরে অঙ্গুলি ঢুকায়া বসে আর নিজের আরাক রান নবীর বালিশ বানায় বিছায়া দেয় আল্লাহর রাসূলকে বলে সরকার আসুন আসুন বিছনা তৈয়ার হয়ে গেছে আসেন আল্লাহর রাসূল আসেন আপনার আরামগাহ তৈয়ার আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমায় পড়েছেন সাপে কামড়াইতেছে বিশেষ যন্ত্রণা আবু বকর সহ্য করে কিন্তু নরে চরে না হাবিবি কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হবে তাই কিন্তু বিষ যন্ত্রণায় চোখের পানি বের হয়ে আল্লাহর রাসূলের চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে নবীজির ঘুম ভেঙে গেছে আল্লাহর রাসূল বলে আবু বকর কাঁদেন কেন আবু বকর ওইখানেও নবীরে দেখতেছিল কারণ আবু বকরের শ্রেষ্ঠ আমল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর কাঁদছেন আবু বকর বলে সাপে কামড়াইছে আল্লাহর রাসূল সাপের ক্ষত জায়গায় নিজের লুআব লাগায় দিয়েছেন লালা লাগায় দেওয়ার সাথে সাথে মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা লাগানোর সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে এই পর্যন্ত তো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত কিন্তু আজায়েবুল মাখলুকাতের ভিতরে আছে আরো কিছু তাফসীরের কিতাবেও আছে সাপ গর্তের থেকে বাইরে এসে সালাম দিয়েছে সালাম দিয়ে কয় গো আল্লাহর নবী কামড় দিতাম না 100 বছর যাবত প্রেমের যন্ত্রণা নিয়ে গুহায় রইছি আপনাকে এক নজর দেখতে আবু বকর আমারে দেখতে দেয় না তাই কামড় দিছে মনে মনে ভাবতে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সাপে আয়েশা সালাম দিয়েছে আজায়েবুল মাখলুকাত আছে সাপের জবান খুলে গেছে সাপ বলে ও গো আল্লাহর নবী 100 বছর ধরে অপেক্ষা করতেছে আপনার এক নজর দেখতে শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন নবী সিরাতের কিছু কিছু হিস্সা আছে ওগুলো যদি সনাদান জয়ীফ হয় তারপরেও আমার নবীর বেলায় সেগুলো গ্রহণযোগ্য কারণ আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী সকল মাখলুকাতের নবী এ কারণে তো তাফসীরে কাবীরের ভিতরে আছে কবুতরের ডিম পারছে কবুতরের ভিতরে নবীর প্রেম পাওয়া গেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন উম্মতের ভিতরে নবীর প্রেম না থাকলে ঈমানদার না কবুতরের ভিতরে নবীর প্রেম
এই কারণে নবী প্রেমের বদলায় কবুতরের কত দাম। কবুতর যদি মসজিদে বাসা বানায় ফকিহরা কয় ওরে তারাইস না, শুধুই মাত্র ইশকে নবীর কারণে কবুতরের দাম। মসজিদে বাড়ি বানানি ওর জন্য হালাল, আমনের আমার বাড়ি মসজিদে হালাল না, এতে কাফের নিয়ত করে থাম লাগে। কিন্তু কবুতরের দাম ফকিহরা ফিকহের কিতাবের ভিতরে, আরে মাযহাবের ইমামরা ইখতিলাফ করেছে জানিয়া কত দাম কবুতরের। কারণ কি হুব্বুন নবী, কপাল পোড়া কোথাকার নেতার প্রেম তোর দিলে দেখা যায়, মার্কার প্রেম দেখা যায়, নবীর প্রেম দেখা যায় না। নাম লস ইমানদার, আসলে ইমান নাই, ইমান নাই আসলে। কারণ ইমান যদি প্রমাণ করতে হয়, ইমানের প্রমাণের জন্য নবী প্রেম দরকার হয়। নবীর প্রেমটা শুধুই মাত্র মানুষে প্রকাশ করেছে তা না, নবীর প্রেম উটেও প্রকাশ করেছে। উটেরও নবী আল্লাহর রাসূল, শিকায়াতুল জামাল উটের অভিযোগ নবীজির কাছে। আল্লামা জাহেদ কাউসারি বলে এটাও সহি হাদিস যে উট আইসা নবীর সাথে কথা কয়, বলে ওগো আল্লাহর নবী বিচার করেন আমার পরে জুলুম করে। সরওয়ারে দু আলম নবী উটের বিচার করেছেন, ওই হাদিস কেউ মুহাদ্দিসরা সহি বলেছেন। হরিণী আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর নবী আমার রশিদে একটু ছাইড়া দেন, বাচ্চাগুলারে দুধ খাওয়ায় আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদ ছাইড়া দিছেন, হরিণী চলে গেছে। মুশরিক আইসা কয় কিরে শিকারি সাল্লা কেন, আসবে আবার আসবে। মুশরিকরা কয় দেখছস মুহাম্মদের মাথা খারাপ হইছে, হরিণ হলে আবার আসবে। ঠিক আছে তাহলে হে বয়া থাক, হরিণীর জায়গায় আমরা দূরে থাকি, খেলা হবে। খেলা হবে শুনছেন না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। নবীদেরকে খেলা হবে বলতো কাফেররা, আর আলেমদেরকে খেলা হবে যারা বলে তারা আসলে ইহুদি দালালি করে, কারণে বলে আলেমদের সাথে খেলতে চায়। আলেমদের সাথে খেলবে কাফেররা, নবীকে বলতো খেলা হবে, আকাশের চাঁদ দুই টুকরা করো খেলা হবে, পাথর কথা বলাও খেলা হবে, হরিণ ফেরত আসুক খেলা হবে। মুশরিকরা বলতো আল্লাহর রাসূলকে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে রইলেন, খেলা হলো যেমন খেলা ফরিদপুরে হলো, যেমন ময়মনসিংহের রাজমাটিতে হয়ে গেল খেলা, ওই রকম খেলা নবীজির ওই খেলা হয়ে গেল। সন্ধ্যাবেলায় হরিণী চলে এলো, হরিণী আসলে আল্লাহর রাসূল রশিদা হরিণীর গলায় চাপায় দিয়া কয় খেলা শেষ জায়গা। মুশরিকরা কয় না একা যায় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। যারা খেলতে চাও সাবধান হয়ে যাও, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। খেলার জবাবে খেলতে রাজি না, ইনশাআল্লাহ রাজি না, ইনশাআল্লাহ রাজি না। এই নবী প্রেমিকরা রাজিনি 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 রাজিনি, খেলতে যা যদি জান দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি কাফন করতে হয়, যদি রাজপথে রক্তের আর লাশের মিছিল দেখাতে হয়, যদি খেলতে গিয়ে জীবন বাজি রেখে বাতিলের বিরুদ্ধে যদি ইমানের খেলা খেলতে হয়, খেলতে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো। আল্লাহ সবাইকে কবুল করুক, কবুল করুক। শুধু শক্তির খেলা না, প্রয়োজনে মাল বিতরণের খেলাও খেলতে হবে। নবীর জন্য প্রয়োজনে মাল বিতরণ করতে হবে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আপনারা জায়গায় বসুন, দোনো হাত একটু উপরে তুলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকরের গায়ে ওই সাপের বিষের যন্ত্রণা পাওয়া গেল, মরণের সময় বিষের মিল। কারণ ইত্তিবায়ে নবী আর ইশকে নবী, ওই রকম মর্যাদার হতে আমরা ইশকে নবী
প্রমাণ করতে তৈয়ার ইনশাআল্লাহ যারা বলেন সুতরাং বৃহত্তর ময়মনসিংহের আমাদের আকাবিররা যদি ডাক দেয় রাজপথে দাঁড়াতেও তৈয়ার ইনশাআল্লাহ পয়সা বলেন দাঁড়ান লাগবো না ইনশাআল্লাহ জোরে জোরে বলেন ইনশাআল্লাহ একটু হাত সোজা করেন আমি আপনাদের কাছে সিরাতুন নবী নবী প্রেমের কিছু কুরবানি তলব করব হাজার হাজার ভলান্টিয়ার এখানে হবে না তবে আপনারা নিজ জিম্মায় ভলান্টিয়ার হয়ে আজকে একটু নবী প্রেমের খিদমত করবেন ইত্তিফাকুল উলামার মালি হস্তকে শক্ত করতে সাধারণ আজকে যদি 1 টাকা করেও কেউ দিয়ে যান তাহলে আগামী মাহফিলের টাকা শুদ্ধ হয়ে যাবে এই মাহফিলে